একদা মাওবাদী অধ্যুষিত জঙ্গল মহলের পিরাকাটায় এই প্রথম হলো বিগ বাজেটের দুর্গাপুজো। পুজোর পরিচালনায় রয়েছে পিরাকাটা বাজার দুর্গাপুজো কমিটি। জঙ্গল মহলে মাওবাদীদের আতঙ্ক একসময় স্থানীয়দের রোজকার জীবনের অঙ্গ হয়ে উঠেছিল, ব্যতিক্রমী ছিল না পশ্চিম মেদিনীপুরের পিরাকাটাও। সকাল থেকে রাত মাও আতঙ্ককে সঙ্গী করেই বেঁচে থাকতেন সেখানকার মানুষজন। প্রায় নিত্যদিনই শোনা যেত গুলির শব্দ, বাতাসে মিশে থাকত বারুদের গন্ধ। গামছায় মুখ ঢেকে এলাকায় ত্রাসের পরিবেশ তৈরি করেছিল হারমাদ আর মাওবাদীরা। নিরীহ মানুষজনকে তুলে নিয়ে গিয়ে গুলি করে খুন কিংবা ঘর জ্বালিয়ে দেওয়ার ঘটনাও নেহাত কম ঘটেনি। মাওবাদী কার্যকলাপের অভিযোগে সিধু সোরেন সহ পাঁচজনকে এনকাউন্টার করেছিল পুলিশ। মানুষের জীবন থেকে কার্যত মুছে গিয়েছিল উৎসবের আনন্দ। দুর্গাপুজোয় দল বেঁধে ঠাকুর দেখতে যাওয়া ভুলতে বসেছিল সেখানকার মানুষ। কিন্তু পালা বদলের পর পিরাকাটা আর আগের অবস্থায় নেই। এখন বারুদের গন্ধ তো দূর, ল্যান্ডমাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়নি পিরাকাটায়। যাদের মধ্যে উৎসবের আনন্দ মুছে গিয়েছিল একসময়, তারাই ফের নতুন করে উৎসবে মেতে উঠবে এই দুর্গাপুজোয়। এই নিয়ে 7 বছরে পা দিল একদা মাওবাদী অধ্যুষিত জঙ্গলমহলের পিরাকাটায় হওয়া এই পুজো। এবার প্রথম হলো বিগ বাজেটের পুজো। পুজোর পরিচালনায় রয়েছে পিরাকাটা বাজার দুর্গাপুজো কমিটি। প্রায় 30 লক্ষ টাকা খরচ করে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা ও মণ্ডপ। ঠাকুর দেখার জন্য উৎসাহী হয়ে রয়েছে একসময় মাও আতঙ্কে থাকা পিরাকাটার মানুষ। এই বছর প্রতিমা তৈরি হয়েছে শিফন সুতো দিয়ে। মণ্ডপ হয়েছে রাজস্থানের জয়পুরের অ্যালবার্ট হল মিউজিয়ামের আদলে। কিন্তু এই বছর প্রত্যেকের মধ্যে উৎসাহ তুঙ্গে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত টানা 5 দিন ধরে থাকছে বিচিত্র সাংস্কৃতিক অনুষ্ঠান। বস্ত্র বিতরণ ও রক্তদান কর্মসূচির পাশাপাশি নবমীর দিন পিরাকাটা এলাকার পাশাপাশি 50টি গ্রামের প্রায় 20,000 মানুষের জন্য খাওয়া দাওয়ার আয়োজন থাকছে। পুজো কমিটির অন্যতম সদস্য পরিমল ধল গৌতম দাসেরা বলেন, বাজারের প্রায় সমস্ত ব্যবসায়ী মিলেই এই দুর্গাপুজোর আয়োজন করেছি। এই গ্রাম্য এলাকায় এই ধরনের বিগ বাজেটের পুজো এই প্রথমবার হতে চলেছে। এটা হচ্ছে আমাদের এই সপ্তম বর্ষ। থিম হচ্ছে আমাদের রাজস্থানের একটা মিউজিয়াম, অ্যালবার্ট মিউজিয়াম, সেই আদলেই করা। প্রতিমা হয়েছে শিফন সুতো তৈরি। আমাদের এটা হচ্ছে জঙ্গলমহল এলাকা জায়গাটা। 2009-10 সালে মাওবাদী আতঙ্কে আতঙ্কিত গ্রামের মানুষ পুজো দেখতে তখন সব শহরে যেত। তখন আনন্দ এলাকার মানুষের আনন্দ বলে কিছু ছিলই না। পরবর্তীকালে মোটামুটি এখন যা আমরা 7 বছর ধরে পুজো করছি, সেই ভয় ভীতি উপেক্ষা করে সেসব ছাড়িয়ে গ্রামের মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমাদের এখানে এই পুজো করা হয়েছে আয়োজন। এখানে আমাদের শুধু পুজোই নয়, এখানে রক্তদান শিবির থেকে আরম্ভ করে বস্ত্র বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন রকম মানে সমাজসেবামূলক কাজ থেকে আরম্ভ করে সামাজিক কর্মসূচি কিছু আমরা নিয়ে থাকি। আপামর জনসাধারণকে আনন্দ দেওয়ার জন্যই আমাদের এইটা প্রয়াস। আগামী দিনে আমরা আরও বড়ো চিন্তাভাবনা রয়েছে পুজোর কেন্দ্র করে। এখন বিভিন্ন শহরের মানুষও, শহরের লোকজনরাও এখানে পিরাকাটা বাজারে আসে, যেখানে পিরাকাটা নামেই চিনত না, একসময় মাওবাদী নামে চিনত। এখন এটা দুর্গা পুজোর একটা বড় পুজো কমিটি হিসাবে আমরা এখন একটা জায়গাতে রয়েছি, এটা সবাই চেনে। বাজেট কত এবার? বাজেট এবারে 22 লক্ষ। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট, চ্যানেল 24/7।